আপনি একটা কাজ করলে তার ব্যাখ্যা তো আপনাকে দিতেই হবে। ইনফ্যাক্ট যাকে আপনি ধরে নিয়ে যাচ্ছেন তাকে তো আপনাকে দিতেই হবে। তিনি আপনাকে প্রশ্ন করছেন, তিনি তো বুঝতে পারছেন না যে আপনি কোন আইনে তাকে এখান থেকে ধরে নিয়ে যাচ্ছেন। বাড়ির লোক যদি কারোর এগেনস্টে কথা বলে তাকে ফাঁসানোর জন্য, তাহলে আপনারা কি সেই বাড়ির লোকের কথাগুলো ধর্তব্য বলে মনে করেন? উইদাউট এনি এভিডেন্স যাকে ধরতে এসছেন তার কথা তো শুনতে হবে, তার কথা শোনার কোনো আগ্রহই নেই আপনাদের। আমরা তো দেখছি আপনি আমাদের সব কাজ শিখিয়ে দেবেন। দেখুন, আমাদের কাছে যা ইনস্ট্রাকশন আছে আমরা সেটা শুধু ফলো করছি। আর আপনাকে জিজ্ঞেস করছি, আপনার সাথে আপনার স্বামীর সম্পর্কটা ঠিক কেমন ছিলেন? উনি আমার স্বামী ছিলেন, এখন নেই। হ্যাঁ, সেই জন্যই তো বলছি এখন সম্পর্কটা কেমন। একসঙ্গে থাকতে পারেনি বলে ডিভোর্সটা হয়েছে। যদি সম্পর্ক খুব ভালো থাকতো তাহলে নিশ্চয় ডিভোর্সটা হতো না। তার মানে আপনার সাথে আপনার স্বামীর সম্পর্ক ভালো নয়? আমার সঙ্গে আমার স্বামীর সম্পর্ক খারাপও নয়, কারণ আমরা যোগাযোগ রাখি না। তাই আমার সঙ্গে আমার স্বামীর সম্পর্ক ভালো না খারাপও না, কোনো সম্পর্কই নেই। কিন্তু ম্যাডাম, উনি তো কয়েকদিন আগে আপনার এখানে এসেছিলেন, সে খবর তো আমাদের কাছে আছে। হ্যাঁ, কিন্তু গোপন করে তো আসেননি, পাবলিক প্লেসে এসেছেন, অনেকের মধ্যে এসেছেন, সবার মাঝে এসেছেন। আপনার কাছে এটা খবর থাকার মতো কি আছে? খবর তো আমাদের কাছেও আছে। চাইলে আপনাকে ভিডিও ফুটেজ মানে সিসিটিভি ফুটেজ দেখিয়ে দিতে পারি, তাতে কি হয়? পোকরাজ সেনগুপ্ত এত দূর থেকে রাধিকা মজুমদারের সঙ্গে দেখা করতে এসেছিলেন, নিশ্চয়ই রাধিকা মজুমদার ডেকে পাঠিয়েছিলেন তাই জন্য। সেটা আপনাদের কি করে মনে হলো? মানে উনি ফোন করে পোকরাজকে ডেকেছেন সেটা কি করে মনে হলো? মানে পোকরাজ নিজে আসতে পারে না। আচ্ছা, আপনি বলুন তো কেন এসেছিল পোকরাজ সেনগুপ্ত? বলতে পারবো না। সোজা কথার সোজা উত্তর দিন, তা না হলে আপনি কিন্তু বিপদে পড়বেন। বিপদ ফেস করার অভিজ্ঞতা আমারও আছে, তা বলে বানিয়ে মিথ্যে কথা আমি বলতে পারবো না। উনি কেন এসেছিলেন সেটা আমার সত্যি জানা নেই। আচ্ছা, কি বলেছিলেন এসে? আমি কোনো কথা বলার সুযোগ দিইনি, কারণ আমি ওনার সঙ্গে ব্যক্তিগত কোনো কথা বলতে চাইনি। কেন? হয়তো উনি ওনার বিপদের কথা আপনাকে বলতে এসেছিলেন। হয়তোর ওপর নির্ভর করে তো কোনো কথা হয় না। উনি আমাকে কি বলতে এসেছিলেন সত্যি আমি জানি না, সুতরাং সেটা না বলাই ভালো। আর ওনার বিপদ হলে, বিপদের আশঙ্কা হলে উনি আমাকে কেন বলতে আসবে? আমি তার পুলিশ নই, আমি আইনজ্ঞও নই, সুতরাং এই বিষয়ে আমার কোনো ভূমিকা থাকতে পারে না। ওনার বাড়ির সঙ্গে আপনার কিরকম সম্পর্ক? ভালো নয়। বিয়ের পর মাত্র কয়েকদিন ছিলেন আপনি, তার মধ্যেই আপনি কারোর সাথে মানিয়ে নিতে পারেননি। আপনি কিন্তু শুধু শুধু জাজমেন্টাল হচ্ছেন অফিসার, আপনার তো জাজমেন্টাল হওয়ার কথা নয়। আপনি যে স্পেসিফিক কারণ নিয়ে এখানে এসেছেন শুধুমাত্র সেটা নিয়েই কথা বলুন। উনি অতীত জীবনে কোথায় ছিলেন, কি করেছেন, কেন মানিয়ে নিতে পারেননি, দ্যাটস নট ইয়ার লুক আউট। দেখুন, আমি কি করব সেটা আমি ঠিক করব। আপনি বার বার আমার কাজে বাধা সৃষ্টি করছেন। আপনার সঙ্গে এত ভদ্রভাবে কথা বলছি তার কারণ আপনি ডক্টর, আপনি ডক্টর জ্যোতির্ময় গুহর ছেলে, সেই ইনফরমেশন আমাদের কাছে আছে। আমার কোনো কনসিডারেশনের দরকার নেই অফিসার, আপনি অন্যের সঙ্গে যেভাবে কথা বলছেন আমার সঙ্গে সেইভাবেই কথা বলতে পারেন। তবে একটা কথা, অন্যদের সঙ্গে কথা বললে কি করবে তারা আমি সেটা জানি না, তবে আমার সঙ্গে বিলোদা বেল্ট কথা বললে আমি কি করব সেটা আমি খুব ভালো মতো জানি। আর আরেকটা কথা, আপনাকে বলে দিতে চাই, প্রত্যেকটা মানুষ তার নিজেকে ডিপেন্ড করার অধিকার আছে, তার নিজের কথা বলার অধিকার আছে, নিজেকে বাঁচানোরও অধিকার আছে, নিজের লড়াই করারও অধিকার আছে।
অনেক মানুষ আছে না অবশ্য সেই সুযোগটা পান না, তবে আপনি এটা ধরে নেবেন না যে রাধিকা মজুমদার সেই সুযোগটা নেই। হ্যাঁ সেটা তো দেখতেই পাচ্ছি। দেখছেন তো বটেই, আপনি নিজের চোখে দেখছেন যে রাধিকা মজুমদার যথেষ্ট স্ট্রং এবং তার হয়ে লড়াই করবার জন্য লোক আছে। এই যে একজন মহিলাকে এইভাবে হিউমিলেট করছেন, এইভাবে অ্যারেস্ট করে নিয়ে যাবেন বলছেন, এটা কিন্তু তার জন্য যথেষ্ট ক্ষতিকর, তার পাবলিক ইমেজ নষ্ট হয়ে যাবে। না আমি আর তোমাকে কত রকম ভাবে বোঝাবো, কারোর উপর তো দায়টা ফেলতে হবে। ওরা সুপরিকল্পিতভাবে এই দায়টা রাধিকার উপর চাপাবার চেষ্টা করছে। যদিও আমি এসব কথা জানি না, আন্দাজে এসব কথা বলা উচিতও নয়, কিন্তু মানে মানুষকে এতটা খারাপ ভাবতেও তো খারাপ লাগে। কিন্তু ওদের সম্পর্কে যা জানি যা বুঝি, আর নতুন করে বিশ্বাসও করতে ইচ্ছে করে না। ওদের কাছে রাধিকা তো সন্তানের মতো মা, সে রাধিকার এগেনস্টেও। পুপে তুমি না মাঝে মাঝে কি বলো আমি না সত্যি বুঝতে পারি না। তুমি একথা বলছো? হ্যাঁ তুমি একথাটা তো বলছো না যে ওরা তো ওদের নিজের বাড়ির ছেলেকেই ছাড়ছে না, সেখানে রাধিকা কে বলো যোকে ছাড়বে? তা অবশ্য ঠিকই বৌদি, তুমি ঠিক কথাই বলছো, কিন্তু রাধিকাকে আমাদের বাঁচাতেই হবে, যে করেই হোক, তার জন্য যা করণীয় আমাদেরকে করতে হবে। না আমাদের কি করণীয় আছে? আমাদের তো কিছু করণীয় নেই। থানায় এফআইআর হয়েছে, থানা খোঁজ খবর করবে, তবে আমার দৃঢ় বিশ্বাস যে থানা কিচ্ছু করবে না, মানে ওর এগেনস্টে কিছু করার নেই। ওরা তো থানাকে কিনে রাখেনি, থানা রাধিকাকে নিশ্চয়ই ছেড়ে দেবে। রাধিকা সম্পর্কে থানায় কোনো অ্যালিগেশন নেই। বেঁচে থাকতে আমাকে আরো কত কিছু ভোগ করতে হবে কে জানে। মেয়েটা বিয়ে করলো, বিয়ে ভেঙে গেল, বাড়িতে এসে থাকলো, তবুও তুমি তাকে ভুল বুঝলে। সব দিক থেকে মেয়েটা কত নিপীড়ন সহ্য করছে, একা লড়াই করে যাচ্ছে, তারপরে যখন ও নিজের পায়ে ঘুরে দাঁড়াবার চেষ্টা করছে, তখন দেখো ওই পুরনো শ্বশুরবাড়ি থেকে ওকে একটা জঘন্য মামলায় ফাঁসানোর চেষ্টা হচ্ছে। আর সব থেকে বড় কথা কি বলতো বাবা, আমার মেয়েটা বোধহয় এখনো মনে মনে পোকরাজকে ভালোবাসে। পোকরাজের এই কথাটা শুনে ও খুব দুঃখই পাবে, অথচ ওকে এর মধ্যে জড়ানো হচ্ছে। কি ভয়ঙ্কর লোক না ওরা, আমি তো ভাবতেই পারছি না। না না রাধিকাকে না একটা ফোন করতে হবে, আমি বরং একটা ফোন করি ওকে। না করিস না, কাজ করছে তো, কাজের জায়গায় ফোনটা না করাই উচিত, ডিস্টার্ব হবে। তাছাড়া এফআইআর করেছে মানেই তো আজকে অ্যারেস্ট করবে এমন তো মানে নেই। রাত্রিরে আসুক, আমি কথা বলছি, তারপর যা দেখার দেখা যাবে। এখন কিছু বলতে গেলে ডিস্ট্রাক্টেড হয়ে যাবে, আফটারঅল বাচ্চা মেয়ে তো। আর কত অশান্তি সহ্য করবো আমরা, ওই পরিবারের সঙ্গে আমরা তো সব সম্পর্ক শেষ করে দিয়েছি, তাহলে কেন কেন বিনোদিনীর রাগ আমাদের পরিবারের উপরে কিছুতেই যাচ্ছে না? ওহ কি এই রাগের কারণ, সেই কোন কালে কখন কি হয়েছিল সেই রাগ এখনো বয়ে নিয়ে চলেছে। উফ একে আর সহ্য করা যায়, তিন পুরুষ হয়ে গেল বলো, এখনো তার রাগ যাচ্ছে না। আমি কি বিনোদিনীর কাছে গিয়ে হাত জোর করে ক্ষমা চাইবো, বলবে এবার আমাদের মুক্তি দাও, অনেক হয়েছে, কি করলে তোমরা মুক্তি দেবে, কি করলে আমাদের উপরে রাগ তোমাদের থাকবে না? এবার বিনোদিনী আমাকে বলো বলো, শুধু দয়া করো, আমার নাতনির পেছনে লেগো না, আমার নাতনির পেছনে লেগো না। তোমার কি মনে হয় তোমার এই সমস্ত কথাগুলো ওরা শুনতে পাচ্ছে? বাড়িতে গেলে দূর দূর করে তাড়িয়ে দেবে, ওরা সব পারে। ওদের সঙ্গে জানো তো শক্ত আচরণ করতে হয়, আমরা নরম হয়ে এই ভুলটা করেছি। আর বিনোদিনী বলে ডেকো না, ওদের সঙ্গে আমাদের যে কোনো রকম সম্পর্ক ছিল, কোনোদিন কোনো সম্পর্ক ছিল, এটা ভুলে যাও, বুঝতে পেরেছো?
এবার লড়াই হবে সমানে সমানে। শোনো কুশল, রাধিকার জন্য যত বড় লয়ার লাগে তুমি দেবে, শেষ হোক, এই পর্বটা শেষ হোক, এই অধ্যায়টা শেষ হোক। আমরা এই পর্বটা সহ্য করতে পারছি না আর নিতে পারছি না। রাধিকা এইভাবে এই ব্যাপারটা কিভাবে নেবে আমি কিছুই বুঝতে পারছি না। রাধিকা শুনে কি ভাববে বলো তো কুশল? উনি বলে দিন পোখরাজ সেনগুপ্ত কোথায় আছে, তাহলে আমরা গাড়ি ফিরিয়ে নিয়ে চলে যাব। আপনার কি ধারণা পোখরাজ সেনগুপ্ত কোথায় আছে জেনেও আমি আপনাদেরকে বলছি না? হ্যাঁ, আমাদের সেটাই ধারণা। আপনার শ্বশুর বাড়ির লোক কিন্তু সেই কমপ্লেন করেছিলেন। প্লিজ, শ্বশুর বাড়ির লোক এই কথাটা বলবেন না। আমার সঙ্গে ওনাদের কোনো সম্পর্ক নেই, আমরা অফিসিয়ালি বিচ্ছিন্ন। যাই হোক, আপনার এক্স শ্বশুর বাড়ির লোক কমপ্লেন করেছেন এবং তাতে আপনার নাম ছিল। আমরা যখন তদন্ত করি তখন মনে হয় হ্যাঁ এটাই সম্ভব, আপনি জানেন আপনার এক্স হাজব্যান্ড কোথায় আছেন। অফিসার, আপনাকে এটা মনে হচ্ছে যে পোখরাজ সেনগুপ্ত কোথায় গেছেন সেটা রাধিকা মজুমদারকে বলে গেছেন? একেবারেই সেটা মনে হচ্ছে না। পোখরাজ সেনগুপ্ত মিসিং হওয়ার পিছনে বরং এই রাধিকা মজুমদারেরই হাত আছে। রাধিকা মজুমদার প্ল্যান্ট করেছেন তার বাবাকে ওই হসপিটালে, এখন তিনি নিজেকে প্ল্যান্টেড করতে চাইছেন, কারণ উনি তো আপনাদের এখানে একটা চিঠি দিয়েছেন যে উনি আর কাজ করতে চান না। তাই নাকি? বাহ, সেটা আপনি জানেন দেখছি। তাহলে পরের ধাপটা তো আপনার জানা উচিত। জানেন, উনি সেই চিঠিটা দিয়েছিলেন বটে, তবে সেটা খারিজ হয়ে গেছে। উনি এখানেই থাকছেন, এখানে থেকেই কাজ করবেন বলছেন, এবং এই হসপিটালে উনি চাকরিটা করবেন। ইক্কা দুক্কা সোম থেকে রবি রাত 9টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।